রহমতুল্লাহ ওবারকাতু ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও। আমাদের সাদ বাগানে আমি শখের বসে বেশ কিছু মুরগি উঠাইলাম। এই মুরগির বাচ্চাগুলো আমি হকার থেকে নিলাম, ছোট একেবারে ছোট 10 টাকা করে বেশ কিছু বাচ্চা নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে থাকলো। এক সময় দেখলাম এক একটি মুরগির ওজন প্রায় 5 থেকে 6 কেজির উপরে হয়ে যাচ্ছে। তো আমার এই মুরগিগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। গত রমজানের ঈদের পরের দিন নিলাম, আর এখন আজকে আরেক রমজানের প্রায় 2 দিন আগে, রমজানের ঈদের 2 দিন আগে, 2 দিন পরে রমজানের ঈদ হবে, অর্থাৎ আজকে 28 রমজান চলতে আছে। তো এই মুরগিগুলো দেখেন ছাদের কানিশ দিয়ে কিভাবে হাঁটতেছে, নিচে পড়ে না কিন্তু, ওরা সেই কানিশগুলো দিয়ে হাঁটতেছে কিন্তু নিচে কখনো পড়ে না বা লাফও দেয় না। এগুলো ছাদের ভিতরে থাকে, রাত্রে হইলো এরকম রেলিং এর উপরে ঘুমায় থাকে। আমি এগুলোর এক সাইডে নেওয়ার চেষ্টা করতেছি, অন্য সাইডে এদের জন্য ছোট্ট একটি ঘর বানিয়ে রেখেছিলাম, ওইখানে আধার দিয়ে রাখা হয়। ওদের সময় হলে ওরা ওইখানে যাই আধার খায়, আবার চারপাশে ঘোরাফেরা করে। এই মুরগিগুলো এক একটি মুরগির ওজন হবে প্রায় 5 থেকে 6 কেজি ওজন। এক একটি মুরগির ওজন হবে প্রায় 5 থেকে 6 কেজি। আমরা যারা ছাদ বাগানে অথবা ছাদ বাগান করে থাকি, তারা শখের বয়সে অনেক কিছু পালন করে থাকি, যেমন মুরগি, হাঁস, অনেকে শখের বয়সে ছাগলও পালন করে থাকে। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো দেখেন কত সুন্দর এবং এক একটির সাইজ কেমন সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আশা করব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান। হ্যাঁ ভিউয়ার্স, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।